ঈদের প্রাককালে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে দিয়ে পরিবারের মুখে হাসি ফোটালো তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির রায়ান গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম এলাকায়। আজকে আমাদের অঞ্চল সভাপতি জামাল ভাইয়ের উদ্দেশ্যে এবং আলাউদ্দিন মোহাম্মদ ভাই, কোচি ভাই সদস্য, ফতেমা আমাদের টিএমসির সদস্য, এনারা আমাদের যোগাযোগ করে ঘরে ফেরার ব্যবস্থা নিয়েছে এবং আমরা স্বচ্ছায় মানে এসেছি এবং আমরা স্বচ্ছায় টিএমসি পার্টি কর্মী করতে চাই। আমাদের উস্কানি কিছু মূলক দিয়ে আমাদেরকে প্রবলেমে ফেলে বিজেপি পার্টি আমাদেরকে এটা কিছু আশা দিয়ে এটা নিয়ে গেছিলো। টিএমসির নেতা আমাদের নুরুল হাসান সহযোগিতায় আমরা এই পার্টিটা করতে গেছিলাম। অতএব আমরা আজকে নিজের ভুল বুঝতে পারছি। আমাদের এখন বাড়ি ফিরেছে আমাদের সদস্য নুরুল হাসান। কি বিজেপি করে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, তৃণমূলের সদস্য জেলা পরিষদে ছিল, এখন করছে, এখন বিজেপি করছে। ইয়েস ফোকাসে। এখনও তো নেতাদের সাথে, এখনও মন্ত্রীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সে বিজেপি কী করে হবে স্যার? ঢাবেন দেখুন, আমরা তো নিজে তো লোক, খেটে খাওয়া লোক, আমরা তো অত যোগাযোগ করতে পারি না, নিজের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, অত সব যোগাযোগ আমরা বলতে পারছি না। আমাদেরকে কিছু আমাদের উপর মল যারা ছিল তারা আমাদেরকে তো প্রবলেম দিয়েছে, ও জুগিয়েছে, এটাই কথা। তৃণমূল থেকে আপনাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বাড়ি ঢোকানো হচ্ছে? আমাদের প্রতিশ্রুতি বলতে আমাদেরকে তো মারধর করবো না বলেছে এবং আমাদের কিছু অশান্তি করেনি এবং আমাদের স্বচ্ছায় ফিরিয়ে আনছে, আমরা স্বচ্ছায় ঢুকছি। তাহলে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, আজ অশান্তি নেই, ঝুটঝামেলা নেই, মারপিট নেই, ভালো লাগছে, মা মাটি মানুষ জিন্দাবাদ। নির্বাচনের ফল ঘোষণার পর এই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়। এদিন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল অভিযোগ করেন, এলাকা তৃণমূল নেতা নুরুল হাসানের মদতে এলাকার কিছু যুবক বিজেপিতে যোগদান করেছিল। ফল ঘোষণার পর তারা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যায়। এদিন তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, ভালোবাসায় আমরা চেয়েছি, মমতা ব্যানার্জি খুব নিজেই চেয়েছে যে আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা করি না। তাই বলেছে যে প্রতিটা মানুষকে, মুসলমানদের ঈদ আছে, হিন্দুরাও গরিব মানুষ আছে, বাড়ি ছাড়া আছে, তাদের প্রতিটি মানুষকে আমরা যেন ঘরের ভেতরে কোনো ঝুট ঝামেলা অশান্তি না করে ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা আবার তৃণমূল করার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বলবো যে তারা নিজের নিজের ঘরে তাদের ছেলে বউ সংসারকে বাজায় রাখুক। আর এই লকডাউনে তৃণমূল করার প্রতিশ্রুতি দিয়ে কি বাড়ি ঢোকানো হচ্ছে? আমরা প্রতিশ্রুতি দিইনি, তারা নিজের স্বইচ্ছায় বলছে যে আমরা তৃণমূল এবার করতে গেলে, পার্টি করতে হলে আমরা তৃণমূল করবো। তাদের স্বইচ্ছা, তাদের মর্জি নিয়েই বলা হয়েছে, তারাই বলেছে যে আমরা এবার যদি বা কোনো ঝান্ডা ধরি তাহলে আমরা তৃণমূলের ঝান্ডাই ধরবো, আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমাদের বিজয়রাম গ্রাম, রায়ন এক নম্বর অঞ্চল, এক নম্বর ব্লক অন্তর্গত রায়ন এক নম্বর অঞ্চল বিজয়রাম গ্রাম, 180-79 বুথে যেসব বিজেপি কর্মীরা যারা বাড়ি ছাড়া ছিল, আমার হিন্দু ভাইরা অধিকাংশ হিন্দু ভাই, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা মিলেমিশে একসঙ্গে থাকি, চিরজীবনটাই থেকেছি, আগামী দিনও আমরা নিজেদের মধ্যে আমরা সমন্বয় বজায় করে আমরা থাকতে চাই। আমরা কাউকে মারিও নি, তাড়িয়েও দেয়নি, তারা 2 তারিখের পরে আতঙ্ক হয়ে নিজেরাই ভয়ে রেজাল্টের পরে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে দেয়। সেই তারপরে তাদের বাড়ির ফ্যামিলি তারা খুবই কষ্টের মধ্যে আছে যে আমাদের বাড়িতে ছেলে নেই, স্বামী নেই। আমরা সেটা আলোচনা করলাম আমার রায়ন এক নম্বর অঞ্চলে, যতগুলো তৃণমূল কংগ্রেসের ভয়ে তারা আতঙ্ক হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা কর্মী বিজেপি কর্মীর গায়ে হাত দেয়নি এবং তাদের বাড়িঘর ভাঙচুর করেনি, তারা নিজে ভয়ে, তারা নিজেরা প্রচুর হারে বাড়াবাড়ি করেছিল, তারা ওই জন্য ভয়ে নিজেরা চলে গেছিলো। আমরা সকলকে ফোনে আমরা এখান থেকে যোগাযোগ করি যে ভাই তোমরা পালিয়ে গেছো, তোমরা বাড়ি এসো, নিজের বউ ছেলের কাছে ফিরে এসো, কোনো রকম আমরা তোমাদের প্রতি অত্যাচার করিনি আর আমরা কোনো অত্যাচার করবো না ভাই, তোমরা বিজেপি করেছো, আগামী দিন তোমরাই ঠিক করবে যে তৃণমূল কংগ্রেস সেই দল ঝুট ঝামেলাকে বিশ্বাস করে না, মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তিকে বিশ্বাস করে না। আমাদের ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা এবং ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য ওনাদের নির্দেশে ওনারা বলেছে যে কাউরির সাথে অশান্তি করবি না, সকলে যারা বিজেপি বাড়ি ছাড়া হয়েছে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর, তাদেরকে ফোন করে ডেকে বাড়ি ফিরিয়ে দে। আমরা সেইভাবে আমাদের নেতৃত্বের কথা শুনে আমরা তাদেরকে বাড়ি ফিরিয়ে দিলাম। আর তারা, আমি বলবো, তারা গরিব মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন তারা রোজ খেটে খায়, এদের দোষ নেই, কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে কিছু মানুষ আছে তারা এদেরকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে, তারা, আমি বলবো যে এদের সেই দোষ নেই, গরিব মানুষ, তারা হয়তো 2-5 হাজার টাকার লোভে কিন্তু বিজেপি করতে গেছে যে 5 হাজার টাকা পেলে আমার কাজ হবে, সেই জন্যই এরা গেছে। এরা কোনো রকম দোষ দোষী নয়, এরা বলেছে আগামী দিন এই গ্রামে
তারা যদি তৃণমূল কংগ্রেস করতে ইচ্ছুক হয় এবং করতে চায় তারা করতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা কোনো রকম কারোর প্রতি অত্যাচার ঝুট ঝামেলা আমরা করতে চাই না। আজকে গোটা 30 জন ঘর ঢুকেছে, বাকি যেগুলো আছে আমার রায়ন ওয়ান অঞ্চলে যতগুলো বিজেপির যারা বাড়ি ছাড়া হয়েছে তারা সকলকেই আমরা, তারা যদি নিজেরা না ঢোকে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা সকলকেই ফোন করেছি যে ভাই আমরা তোমাদেরকে তাড়াইনি, তোমরা বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরিয়ে নিজ নিজের মা বাবার কাছে, বউ ছেলের কাছে এসে সামনে পরব হিন্দু মুসলমান সবাই আছে, সকলকে আমরা বাড়ি ফিরতে বলেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।